কুন্তলের চিঠি মামলায় অভিষেককে অব্যাহতি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ আদালতের। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আবেদন খারিজ, অভিষেকের সিবিআই ইডি ডাকলে যেতে হবে অভিষেককে। বিচারপতি গাঙ্গুলির নির্দেশ বহাল রাখলো কলকাতা হাইকোর্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 25 লক্ষ টাকা জরিমানা, আদালতের সময় নষ্ট করার মাশুল 25 লক্ষ টাকা জরিমানা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, শোনাবো আপনাদের। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা সোমেন নন্দীর ম্যাটারে যে চারটি অ্যাপ্লিকেশন করেছিল, দুটোই অ্যাপ্লিকেশন করেছিল কুন্তল ঘোষ এবং দুটো অ্যাপ্লিকেশন করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই চারটি অ্যাপ্লিকেশনে ডিসমিস করে দিয়েছেন এবং টোটাল 50 লক্ষ টাকার জরিমানা ধার্য করেছেন। সেই 50 লক্ষ টাকার মধ্যে 25 লক্ষ টাকা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং 25 লক্ষ টাকা দিতে হবে কুন্তল ঘোষকে। সেটা আদালতে আজকে যেহেতু ওটা অনেক বৃহৎ রায়, সেই রায়ের শুধুমাত্র অপারেটিভ পোর্শনটা আজকে আদালতে পড়ে শুনিয়েছেন। রায়টি আপলোড হয়ে গেলেই পুরো রায়টি দেখা যাবে। সাধারণভাবে আমরা দেখি যে আদালতের সময় নষ্ট করা এবং ফেবুলাস অ্যাপ্লিকেশন করা, সেটাই কারণ। আমার স্মরণে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল, কিন্তু আমার স্মরণে নেই এবং এই বৃহৎ অঙ্কের, এটাই সম্ভবত বৃহৎ অঙ্ক। জরিমানা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং কুন্তল ঘোষকেও জরিমানা 25-25-50 লক্ষ টাকা, দুজনকে জরিমানা। নিয়োগ মামলায় অভিষেকের নাম নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন কুন্তল, আর এ ব্যাপারে তাকে শারীরিক নিগ্রহ করা হচ্ছে বলে থানায় চিঠিও লিখেছিলেন কুন্তল। সেই মামলা সুপ্রিম কোর্টে যায়, তারপর সেই মামলা আবার ফের হাইকোর্টে ফিরে আসে, বদলায় বিচারপতি এজলাস, কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলালো না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ সেটাই বহাল থাকলো অমৃতা সিনহার বেঞ্চেও। কি বলছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, শোনাবো আপনাদের। বিচারপতির রায় নিয়ে কিছু বলবো না, তবে একথা নিশ্চিত করে বলবো যে কুন্তল ঘোষ অভিযোগ করলো যে তার মুখে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অথচ সারদার কিংপিন সুদীপ্ত সেন এই তদন্তকারী সংস্থার অধীনে থাকাকালীনই আদালতে চিঠি দিয়ে জানালেন যে অধীর চৌধুরী থেকে শুরু করে সুজন চক্রবর্তী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তার কাছ থেকে বারবার চাপ দিয়ে কত করে টাকা নিয়েছে, অথচ তাদেরকে ডেকে তদন্ত করা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রথম তারা বিব্রত করেনি, এর আগে তার পরিবারকেও পর্যন্ত জেরা করা হয়েছে, তার 3 বছরের শিশুপুত্র রেয়াত করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ড সোজা, তাই তিনি বলতে পারেন যে আমার বিরুদ্ধে কিছু প্রমাণিত হলে আমি নিজে ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আর কোন বিরোধী নেতা নেত্রীর এই সৎসাহস আছে যিনি বলবেন যে আমার বিরুদ্ধে কিছু প্রমাণিত হলে আমি ফাঁসির মঞ্চে ঝুলব? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধারাটা শক্ত লোহার মতো, ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে সেই সিদ্ধারাকে বেঁকানো যাবে না। শান্তনু সেনের বক্তব্য শোনালাম আপনাদের, শোনাবো এবার বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা সজল ঘোষটি কি বলছেন এই নির্দেশ সামনে আসার পর, এবং কৌস্তব বাগচি কংগ্রেস নেতা তথা আইনজীবী তিনি বা কি বলছেন, শোনাবো একে একে। সজল ঘোষের বক্তব্য শোনাবো শুরুতে। টাকা শুধু জরিমানা হলো ঠিক আছে, যদি অনাদায়ে 2 মাসের জেল হতো তাহলে আমরা আরো একটু বেশি হতাম, কিন্তু এটা পরিষ্কার কোর্ট বারবার বুঝিয়ে দিচ্ছে যে এই ধরনের মামলা করে কোর্টের সময় নষ্ট, আইনের সঙ্গে প্রতারণা, আইন পেতে আরও অনেক অপরাধী যারা জেলে আছে তাদের আইন পেতে বা যারা প্রতারিত হয়েছে তাদের আইন পেতে যে এগুলো ডিলে করে দেওয়া হচ্ছে পুরো সিস্টেমটাকে, এটার প্রমাণ হলো ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি তাকে সেলাম জানাই। এই সব মানুষ কয়েকজন মানুষের জন্য আজও মনে বিচার ব্যবস্থা বলে একটা কিছু আছে আমাদের রাজ্যে। অর্থাৎ যা দাঁড়াচ্ছে যে সিবিআই ইডি ডাকলে যেতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে সময় নষ্ট করার জন্য মাশুলও দিতে হবে 25 লক্ষ টাকা। এই নির্দেশ সামনে আসার পর সিপিএম নেতা কৌস্তব চ্যাটার্জি কি বলছেন, শোনাবো আপনাদের। নর্মালি যেত, শুধু অভিষেক ব্যানার্জি কেন, পিসিকেও যেতে হবে। কোটি কোটি টাকা কামিয়েছে যার ভাইপো, কোটি কোটি টাকা করেছে 35B হরিশ মুখার্জি স্ট্রিট থেকে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে 35B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কোটি কোটি টাকা পিসির ভাইপোদের, তো যেতে হবে পরিষ্কার। গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা,
তো ইতিমধ্যে ডাক এসে গেছে, ওই যে কাজুরির তো ডাক এসে গেছে। আমরা তো বলেছিলাম যে কী করে কাজুরি আর কাজুরির হাজব্যান্ড, যে 5 কোটি টাকার FD 6 কোটি টাকার সম্পত্তি কী করে কাজুরি?